সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলিউডের এখন ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট কাপল হচ্ছে রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভট্ট। তাদেরকে নিয়ে তো প্রেমের খবর বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ইনফ্যাক্ট তাদেরকে একসাথে পার্টিতে দেখা, বিভিন্ন ইন্টারভিউতে রণবীর সম্পর্কে আলিয়া ভট্টের সুইট সুইট কমপ্লিমেন্ট, কিছু কনফেশনস, এটারই প্রমাণ দেয় রণবীর অ্যান্ড আলিয়া আসলে রিলেশনশিপে আছে। যাই হোক, এখন এই দুই কাপলকে বিয়ে করতে দেখা অনেক ভক্তদেরই স্বপ্ন, স্পেশালি রণবীর কাপুরকে বিয়ে করতে দেখাটা আর কি। অ্যান্ড খুব শীঘ্রই অনেক ভক্তের স্বপ্ন সত্যি করে বিয়ে করতে যাচ্ছে রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভট্ট। বিলিভ না হলে আপনারা নিজেরাই বিয়ের এই কার্ডটি দেখে আসুন। রিসেন্টলি রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভট্টের বিয়ের এই কার্ডটি ভাইরাল হয়ে যায় এবং বিয়ের এই কার্ডে লেখা রয়েছে 22 জানুয়ারি 2020 সালে বিয়ে করতে যাচ্ছেন রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভট্ট। ডেফিনেটলি এটা অনেক ভক্তদের জন্য এক্সাইটিং একটা নিউজ, বাট এক্সাইটমেন্টটা বেশি বাড়ানোর আগেই বলে দিই, এটা কিন্তু একটা ফেক কার্ড। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, এটা একটা ফ্যান মেড কার্ড, কারণ এখানে বেশ কিছু মিস্টেক্স আছে। নাম্বার 1, আলিয়া ভট্টের নামের স্পেলিং ভুল। নাম্বার 2, আলিয়া ভট্টের বাবা নামের জায়গায় মুকেশ ভট্ট লেখা রয়েছে, কিন্তু আলিয়া ভট্ট তো মহেশ ভট্টের মেয়ে। এখন এই বিয়ের কার্ডের ছবি ভাইরাল হওয়ার পর রিসেন্টলি আলিয়াকে যখন জিজ্ঞাসা করা হয় বিয়ের এই কার্ড সম্পর্কে, তখন সে তার হাসি যেন থামাতেই পারছে না। একটু ভিডিওটা ঝলক দেখে আসলে বুঝতে পারবেন। ওয়েল, এখন আলিয়ারই হাসিও বলে দিচ্ছে এই কার্ডটা আসলেই ফলস। তবে কার্ডটা ফলস হলেও রণবীরের সাথে তার বিয়ের গুঞ্জনটা খুব ভালো মতো তিনি এনজয় করছেন। সো ভিউয়ার্স, রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভট্টের বিয়ের কার্ড সম্পর্কে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।